আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ মুগ ডাল আগে আমি একটু হালকা টেলে নিব, টেলে তারপর আমি এটা পানিতে ভিজিয়ে রাখব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি, রুই মাছের মুড়িকণ্ড। এটা খুবই মজা হয়, খেতে অনেক সুস্বাদু হয়। আমার হাতে তো মুড়িকণ্ড আমার বাসার সবাই পছন্দ করে আলহামদুলিল্লাহ, তাতে আমিও অনেক অনেক বেশি খুশি। আমি প্রথমে এখানে মুগ ডালটা হালকা ভেজে নিব, অতিরিক্ত কড়া ভাজা যাবে না, তাহলে মুগ ডালটা হাফ বয়েল হয়ে যাবে। তারপরে আমি বাকি বাকি উপাদানগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আমি এখানে 1.5 কাপ মুগ ডাল নিয়েছি, এটা আপনাদের যে যার মতো করে স্বাদ বা পরিমাণ মতো আপনারা নিতে পারবেন। এখানে আমি 1.5 কাপ মুগ ডাল দুইটা রুই মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড করব, কারণ এটা যে কোনো মাছের মাথা দিয়ে বলতে বড় মাথা দিয়ে করলে বেশি মজা হয়। আপনি কাতল মাছের মাথা দিয়ে করতে পারবেন, রুই মাছের মাথা দিয়ে করতে পারবেন, বা কালিবাউস বা আদার্স বড় মাছের মাথা দিয়ে করবেন, করলে খুবই মজা হয়। এই যে আমি এগুলো হালকা করে টালব, টেলে তারপরে আমি এটা পানিতে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিব, তাহলে হবে কি একটু মুগ ডালটা একটু ফুলে উঠবে। তারপরে সবাই কেমন আছেন? আমার রেগুলার ভিডিও দেওয়া হয় না আসলে, যেটা সত্যি কথা বলতে সময় করে ওঠা হয় না, বা ভিডিও করছি এমন করে করে আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই যে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি পানির মধ্যে একটা বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি মুগ ডালটা ভিজে আধা ঘন্টার জন্য রেখে দিব, তারপরে আমি রান্না করব। আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করব, সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি মুরগি কাটতেছিলাম, কাটার সময় দেখেছি এখানে 2-3টা কাক এসে অনেকবার জ্বালাতন করছে, উকি মারছে। তখন আমি চিন্তা করলাম এই জিনিসগুলো না ফেলে দিয়ে কাকের আহার তো দেওয়া যায়, তাই আমি সব কিছু কাটাকুটা করার পরে আমি যে আমার দেখতে পাচ্ছেন কোন জায়গায় আমি এগুলো রেখে দিয়েছি, আমি সবগুলো গলা চামড়া তারপর আদার্স যে মুরগি কাটতে যা যা আমার অতিরিক্ত বের হয় ওগুলো সবগুলো আমি ওইখানে নিয়ে রেখে দিয়েছি। রেখে দিয়ে আমি চিন্তা করতেছি দেখি কাক আসে কি না, ওটার জন্য আমি অপেক্ষা করছি। এখন দেখতে পাচ্ছেন জিনিসগুলো ফেলে দিলে কিন্তু আমি ময়লা ডাস্টবিনে ফেলে দিতাম, তাহলে আর ওগুলো ফড়ে যেত, এগুলো কোনো কাজে বা আসতো না, বা তখন কাকে এটা ঘাটাঘাটি করে খেত, তখন আরও বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। এখন আমি এটা যা ভাবলাম একটু রেখে দিই, দেখি ওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর করে কাক আসবে যেটা আপনি অবাক করার মতন, অলরেডি আমাকে দেখে কাক আসছে না। এই তারপর আমি একটু আড়াল হয়ে গিয়েছি, আপনারা দেখতে পারবেন কাকটা গিয়ে ওই দেখতে পাচ্ছেন ওর আরেক বিল্ডিংয়ের আপনার সানসেটের উপর গিয়ে বসে আছে। তখন আমি আস্তে নিচেকে আড়াল করে সরে গিয়েছি যেন কাকটা আসে, ওটা আমি দেখতে পাই। এই তো আমি নিচে একটু ক্যামেরাটা দেখতে পাচ্ছি লড়াচড়া করছে, আমি এখন আড়াল হয়ে গিয়েছি, দেখি কাকে কি করে, খুবই মজার বিষয়। কিছুক্ষণ পর চোখের আড়াল আমি দেখতেছি না কিন্তু কাক আসছে কিনা, আমি ক্যামেরাতে দেখছি কাক চলে আসছে। দেখেন ও ঢুলছে আর ঢুলছে, একটা মাংসর পিস নিয়ে সে দৌড়াবে, এই এমতো অবস্থা। খুবই সুন্দর করে সে ধুলন দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা এখন একটা পিস মাংস নিয়ে চলে যাবে না পড়ে গেছে, আমি শিওর বলতে পারবো না, হ্যাঁ একটা পিস মাংস নিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছেন অনেক দূর চলে গেছে। তারপর আমি আবার চিন্তা করলাম যে ঘুরে আসি, ক্যামেরাটা আবার ধরলাম, দেখি একটা কাক আসে না অনেকগুলো কাক আসে, এ দেখতে পাচ্ছেন উড়াউড়ি করছে, ওরা আমাকে দেখে কিন্তু সামনে অগ্রসর নিচ্ছে না। তারপরে আমি আড়াল হয়ে গিয়েছি, শুধু ক্যামেরাটা ওভাবে বসিয়ে দিয়েছি, আপনারা দূর থেকে দেখলে বুঝতে পারবেন কাকটা উড়াউড়ি করছে। আসলে এটা খুবই সুন্দর একটা জিনিস, বা ওরা তো একটা প্রাণী,
ওদেরও তো আহারের প্রয়োজন হয়। আমি এখন থেকে চিন্তা করলাম, আমি যখন আমি সবসময় ব্যালকনিতে এসে মাছ মুরগি ফিস করি, মুরগিগুলো বিশেষ করে আমি ব্যালকনিতে কাটি, কারণ আমি যে মুরগির যে পশম টশম যেন না থাকে ওই কারণে আমি ব্যালকনিতে আস্তে আস্তে করে কাটি। কাটার কারণে আজকে যখন আমি দেখেছি কাক এখানে আগমন করেছে, নেস্টে থেকে আমি আর মাংস টাংস কাটলে এগুলো ফেলে দিব না, আমি ওই জায়গাতে রেখে দিব, ওরা এসে খেয়ে যাবে, তারপর আমি এটা পরিষ্কার করে নিতে পারবো। এখানে কাকও সতেজভাবে মাংসটা খেতে পারলো, আমারও দেখে অনেক তৃপ্তি লাগলো, কারণ তারা সবসময় ময়লা আবর্জনা থেকে টেনে টেনে খায়, এই জিনিসটা আসলে ভালো লাগে না, খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। এই যে তারপরে আমি ও খাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি, পুরোপুরি ভিডিওটা আমি নিই নাই, কারণ পুরোপুরি ভিডিওটা নিলে অনেকটা সময় লেগে যেত, তাই আমি কিছুক্ষণ ভিডিওটা নিয়েছি, নিয়ে ওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তারপর আমি কিছুক্ষণ পরে আবার চলে যাব, কিচেনে যাব, রান্না করব। অবশ্য আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন আমি আজকে রুই মাছে মুড়িকণ্ড করব, ওটার জন্য একটু প্রিপারেশন নিয়ে নেব। আর এই সাইডে এই সুন্দর মুহূর্তগুলো যদি আপনাদের সাথে শেয়ার নাই করি তাহলে কি হয়? আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই এই মহামারীর মধ্যে সুস্থ আছেন, ভালো আছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এর চেয়ে বড় কিছু আর পাওনা থাকতে পারে না। এই যে আমি দুইটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, এগুলো এখন হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিব, মেখে তারপরে ওটা ভেজে নিব তেলে। সবসময় মাথায় রাখবেন মাখার সময় হলুদ আর লবণটা ঠিক মতো দেবেন, লবণের পরিমাণটা যদি মাছ ভাজার সময় ঢুকে যায় তাহলে হবে কি, আপনার আর মাছের মধ্যে বাড়তি লবণ ওরকম হয় না, লবণটা সুন্দর করে মাছটা খাওয়া যায়, লবণটা ভালো করে ভিতরে ঢুকে যায়। এই তো আমি এখন মাছটা ভালো করে ভেজে এই দুইটা মাছের মাথাটা একটু ভেজে নিব, ভেজে তারপরে আমি এগুলা আলাদা করে রেখে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে অলরেডি, এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, এটা এখন আমি ভালো করে ভাজবো। আর যে মাছের যে তেলটা আছে তেলটা আমি পুরোপুরি রুই মাছের মুড়িঘণ্ড করার সময় ব্যবহার করব, ওই কারণে আমি এখানে যে তেলটা ভাজার পর যে তেলটা ছিল ওই তেলটা আমি অলরেডি চুলায় দিয়ে দিয়েছি। এখানে আমি 5 থেকে 6টা দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, একেবারে একটু ব্রাউন কালার করে নিব, অতিরিক্ত কড়াভাবে ভাজব না। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, এটা খুবই সহজ পদ্ধতিতে আপনি রুই মাছের মুড়িকণ্ডটা করতে পারবেন, এত কঠিন কোনো কাজ না, খুবই ইজি প্রসেসে আপনি মুড়িকণ্ড করতে পারবেন। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, অসম্ভব ভালো লাগে, এটা তো মানে গরম গরম ভাতের সাথে খেলে ফিনিশ। এটা আপনাদের কাছেও আমি আশা করি ভালো লাগবে, কারণ আপনারা যারা করেছেন খেয়েছেন এটা খুবই ট্র্যাডিশনাল একটা খাবার, খুবই সবাই কম বয়স এই খাবারটা আমরা জানি, এটা কিন্তু হিন্দু সম্প্রদায়ে হিন্দু ধর্মের অবলম্বন যারা আছেন ওনাদের মধ্যে বেশি করা হয়, রুই মাছের মুড়িখণ্ড 5-6 রকমের ভাজা এক্সেট্রা এক্সেট্রা। কারণ আমার অনেক হিন্দু ফ্রেন্ড আছে, আমি তাদের কাছে দেখেছি ওদের খাবার মেনুতে এটা থাকে। এখন আমি এখানে আপনার পেঁয়াজটা যখন আমার একটু ব্যস্ত হয়েছে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর একটু আদা দিব, 1/2 চা চামচের মতন আদাটা দিয়ে দিব, 1/2 চা চামচের মতো আদা দিয়ে দিব আদা বাটাটা। তারপরে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, বা এটা 1 টেবিল চামচ আপনি ধরতে পারেন আনুমানিক হলুদের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, যেহেতু ডাল মুগ ডাল সেহেতু একটু ঝাল খাবে, কারণ ঝাল নাহলে আপনি মুখে লাগবেন। এখানে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার রাঁধুনের যে মাংসের মশলাটা আছে ওই মশলাটা আমি ব্যবহার করছি, এটা একটা ভালো একটা স্যান্ট আসবে আর খেয়ে তো খুবই টেস্টি লাগে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন কষানো, ঝোলটা কষানোর জন্য এখানে গরম পানিটা দিয়ে দিব, না হলে আপনার মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে আমি এখানে পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিয়েছি। দেখেন এত সুন্দর একটা কালার চলে আসছে, খুবই সুন্দর একটা কালার চলে আসছে।
গরম পানি দিলে হয় কি, একটা জিনিস উপকারিতা হয়েছে আপনার, গরম পানি দিলে আপনার যে খুব দ্রুত তাড়াতাড়ি বলকটা উঠে চলে আসে। এখানে আমি একটু মুরগির চামড়া গিলে পাখনা এগুলো দিয়ে একটু ঝালঝাল করে মরিচ করে নিচ্ছি। এই তো আমার এই ডালটা দিয়ে দিয়েছে, এখন আমি এখানে মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন ডালটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা আমি আবার কষিয়ে নিব। এটা আমি প্রায় আপনার 7 থেকে 8 মিনিট কষিয়ে নিব, কষিয়ে নিয়ে তারপরে আসতেছি। এই সাইডে দেখতে পাচ্ছেন আমার যে মুরগি, এটা আমি এখন ওখানে পানি দিই নাই, এটা আরও কষাবো, কষিয়ে তারপরে অল্প একটু পানি দিলে হয়ে যাবে। এই তো আমার মাছের মাথা দুটোটা ভেজে আমি রেখে দিয়েছি, আমার মুগ ডালটা কষানো হয়ে গেছে। এখানে আমি তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেহেতু ক্যামেরা এক হাতে মোবাইল ধরে রাখা আর এক হাতে পানি ঢালার কারণে মনে হচ্ছে অনেক পানি দিয়ে দিচ্ছি। এখানে আমার ডালটা বয়েল হতে যতটুকু পানি লাগবে আমি ওই পরিমাণে পানিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানিটা ব্যবহার করছি, আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করি নাই, এ কারণে করি না কারণ ডালটা যেন আপনার শক্ত হয়ে না থাকে। এখন আমি এখানে ভালো করে এটা নেড়ে দিব, নেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন এখানে আমি দেখেন এই যে কাঁচা মরিচটা দিচ্ছি, এটা কিন্তু ফ্রোজেন করা ডিপ পিস থেকে আমি এনে সাথে সাথে দিয়ে দিয়েছি। আপনারা কেউ ভুলো ডিপ পিস থেকে কাঁচা মরিচ আনার পরে এটা নিচে রেখে দিবেন না, রেখে দিলে রংটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি এখানে দুইটা মাছের মাথা যেটা ভেজে রেখেছি মাছের মাথাটা এখানে দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে এখন নেড়ে ছেড়ে নিয়ে রেখে ঢাকটা দিয়ে ঢেকে দিব। এ দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে টমেটো অ্যাড করছি, টমেটোটা কিন্তু আমার ফ্রোজেন করা টমেটো ছিল, আমার নর্মাল ফ্রিজে টমেটোটা শেষ হয়ে গেছে, তাই টমেটোটা আমি ফ্রোজেন করা টমেটোটা এখানে দিয়ে দিয়েছি, ওটা আর আপনাদেরকে দেখাইনি। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো, কারণ আমার মুগ ডালটা অলরেডি হয়ে গেছে। আমার মুগ ডালটা হাইস্ট রান্না করতে 10 থেকে 15 মিনিটের মতো লেগেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে মুগ ডালটা নামিয়ে ফেলবো, তারপরে এখানে আমি ভাগাটা দিয়ে দিব। এই তো আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে একটু সবাই খেয়াল করবে একটু ঝোল রেখে দিবেন, কারণ ডাল জিনিসটা বসে যায়, বসে গেলে কিন্তু এটা খেতে আপনারা মজা পাবেন না, এটা একেবারে টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই সবাই খেয়াল করবেন যেন ডালটা বসে না যায়। এই তো আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4টা শুকনো মরিচ নিয়েছি ভাগা দেওয়ার জন্য। আর আমার এখানে একটা ভুল হয়ে গেছে, যে যেটা হয়েছে আমার কড়াইটা অনেক বেশি গরম হয়ে গেছে, মোবাইল ধরা গানে আমার পেঁয়াজের বেস্টাটা একটু বেশি কালার হয়ে গেছে, তাতে সমস্যা নাই আমরাই তো খাবো। তারপরে একটু কেয়ারফুলি এটা করা ভালো, কারণ চুলা অতিরিক্ত গরম হয়ে গেছে আর দস্তার কড়াইগুলো না অনেক বেশি গরম হয়ে যায়। এটা আমার পেঁয়াজের পেস্তাটা আর ভাগাটা দিয়ে দিয়েছি, দেখেন এখন একটা খুবই সুন্দর একটা ইউনিক কালার চলে আসছে, মনে হচ্ছে পুরোপুরি বিয়ে বাড়িতে যে মুগ ডালের মুড়িখণ্ড রুই মাছের মুড়িখণ্ডটা করে সম্পূর্ণ ওইরকম কালারটা চলে আসছে। আর খেতে তো মাশাল্লাহ অসম্ভব ভালো হয়েছে, আশা করি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যাদের ভালো না লাগে আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের ভালো লাগা তৈরি হয়ে যাবে, প্লিজ সবাই নেগেটিভভাবে কিছু চিন্তা করবেন না, একটু পজিটিভলি চিন্তা ভাবনা করে দেখবেন লাইফে অনেক কিছু করতে পারবেন। আমি এখন এটা আপনাদের সাথে একটু বেড়ে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, আমার মাছটা অনেক সুন্দর রয়ে গেছে। আশা করি আপনাদের কাছে আমার আজকে ভিডিওটা একটু হলেও ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব, নতুন আরেকটি ব্লগ নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, ট্রাই করবো প্রতিদিন একটু একটু করে হলেও আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ ওরকমভাবে শেয়ার করা হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন। এই দোয়ায় শুভকামনা নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।